অন্যতম বিখ্যাত উৎসব রথযাত্রা। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা দেখলাম রথযাত্রা উৎসব পালিত হলো। আজ আমরা যে চিত্রটি দেখাবো, এই চিত্রটি হাওড়া জেলার মৌরিগ্রামের রথযাত্রার চিত্র। শোনা গিয়েছে, সূত্র মারফত জানা গিয়েছে, মৌরিগ্রামের রথযাত্রা উৎসব প্রায় 300 বছরেরও বেশি পুরনো। 300 বছর ধরে চলে আসছে এই রথযাত্রা। কিন্তু এবারের করোনা আবহে কিভাবে রথযাত্রা উৎসব পালন করা হলো হাওড়া জেলার মৌরিগ্রামে, আসুন সেই চিত্র আমরা দেখে নিই। উৎসব আনে হৃদয় শান্তি, উৎসব আনে ভ্রাতৃত্ব। কিন্তু গত বছর থেকে আমরা দেখে আসছি ভারতের মাটিতে কোনো উৎসবকে সেই অর্থে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ আমাদের জীবন থেকে করোনা নামক শত্রু পিছু ছাড়ছে না, ফলে সমস্ত ধর্মের মানুষের বছর ঘুরে আসা উৎসবের আনন্দ হারিয়ে যাচ্ছে ভাইরাসের মায়াজালে। প্রতি বছরের মতোই আবারও বছর ঘুরে এলো অন্যতম বিখ্যাত উৎসব রথযাত্রা। কিন্তু করোনার কোপে এবছরও বন্ধ রথের চাকা। একই রকম চিত্র হাওড়া জেলার মৌরিগ্রামের রথযাত্রার। এই রথযাত্রার অনুষ্ঠানটি প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন। প্রতি বছরেই বেশ কয়েকদিন পূর্বেই তোড়জোড় শুরু হয়ে যায়। কিন্তু এবছরও টান পড়ল না মৌরিগ্রামের রথের দড়িতে। আমরা দেখলাম প্রাচীন রীতিনীতি অনুযায়ী চলছে পূজা অর্চনা, কিন্তু এই রথযাত্রা উপলক্ষে মৌরিগ্রামের যে মেলা লাগতো তাতে পড়েছে ভাটা। আগের মতো ব্যবসায়ীদের আর দেখা নেই। প্রাচীনতম এই উৎসবে যে মেলা লাগতো, সেই মেলায় সেই অর্থে ব্যবসায়ীদের দেখা না মিললেও, খরিদাররা সেই অর্থে ভিড় না করলেও বেশ কয়েকটি দোকান আমরা দেখতে পেলাম ব্যবসায়ীরা লাগিয়েছেন, যার মধ্যে বাচ্চাদের খেলনা এবং রঙিন মাছের দোকান দেখতে পাওয়া গেল। দম পরের জল। হ্যাঁ